এদিকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়িতে ইপি সদস্যরা এলাকার উন্নয়নে ভূমিকা রাখছেন। সরকারের গৃহীত LGSP3 নন ওয়েস্ট TR কাবিটা কাবিখা প্রকল্পের মাধ্যমে ইপি সদস্যরা উন্নয়ন কাজ বাস্তবায়ন করছেন। দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের জন্য 40 দিনের কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিসহ সড়ক যোগাযোগ উন্নয়নে কাজ চলছে। প্রকল্পের মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্যের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা হচ্ছে। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন, শিমুলবাড়ি ইউনিয়ন 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য। আমার সামনের যে মানে আমি বিগত দিনে যে কাজগুলো করেছি, এই কাজগুলো হলো LGSP থেকে এই উত্তর শিমুলবাড়ি মেন রাস্তা হয়তো আব্দুল ওয়াদুদ নয়ামিয়ার বাড়ি পর্যন্ত আমি যে রাস্তাটা করেছি, RCC এবং ওই রাস্তা 4 লক্ষ টাকার কাজ হয়েছে, এবং শিমুল শিশু নিকেতন হইতে মধু মাস্টারের বাড়ি পর্যন্ত 1.5 লক্ষ টাকার কাজ হয়েছে। এবং আমি এই বিগত 5 বছরে 80টির মতন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সব মিলে 200-র উপরে আমি দিয়েছি, এবং আমি 80টির মতন ভিজিট কার্ড দিয়েছি। আরও মোটামুটিভাবে আমি যতটুকু উন্নয়ন করার চেষ্টা করেছি তাতে 40 দিনে কর্মসূচি হইতে মোটামুটি স্কুল, কলেজ এবং মসজিদ এবং যতগুলো রাস্তা আছে আমাদের আমার ওয়ার্ডে 2 নম্বর ওয়ার্ডে সব রাস্তাগুলো মেরামত করার চেষ্টা করেছি এবং চেষ্টা করে মানে মেরামত করেছি। উত্তর শিমুলবাড়ি দোল মন্দিরে আমি একটা কেসি গেট করে দিয়েছি, এবং ওখানে একটা আরও একটা কাজ করেছি, সেটাকে হিন্দু সম্প্রদায়ের লোক বেদি বলে, ঠাকুর যেখানে বসানো হয় সে কাজটাও আমি করে দিয়েছি। এবং হাফেজি মাদ্রাসায় সোলার দিয়েছি এবং ওখানে দিয়েছি LGSP-র দিয়ে মাঠ ভরাট করে দিয়েছি। যতটা স্কুল আছে প্রতিটা স্কুলে ব্রেঞ্চ দিয়েছি, এবং এটা দিয়ে হাফেজি মাদ্রাসা যে একটা হয়েছে সেই হাফেজি মাদ্রাসার ঘরটা আমি নির্মাণ করেছি। সামনের দিনে যদি ইনশাল্লাহ আমাদের আমাকে যদি জনগণ ভোট দেয় তাহলে আমি টেপড়ির বাজার হইতে সর্দারটাড়ি পর্যন্ত, গাছবাড়ি মসজিদ হয়ে সর্দারটাড়ি পর্যন্ত যে রাস্তাটা আছে সেই রাস্তাটা পাকাকরণ করার সিদ্ধান্ত 100% নিয়েছি এবং করব ইনশাল্লাহ। আমি বিমল সেন, আমি ফুলবাড়ি 7 নম্বর ওয়ার্ড ইউপি সদস্য। আমি 5 বছরে উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা কিছু বলবো। 5 বছরে বিধবা ভাতা দিছি আমি 50টা, প্রতিবন্ধী ভাতা দিছি 50টা, বয়স্ক ভাতা দিছি 150টা। আরও উন্নয়নমূলক কিছু কর্মকাণ্ড করছি, ইউডিরেন কালভার্ট 9,000 টাকা, আর কর্মসূচি দিয়া রাস্তাঘাটের উন্নয়নমূলক কাজ করতেছি, এখনো চলমান আছে। তাছাড়া আরও মানে আমাদের সরকারি যে ত্রাণ যেগুলো আসে আর কি, আমার দ্বারায় সুষম বণ্টন হয়। আগামী দিনেও যদি আমি আবারও মানুষ আমাকে ভোট দেয় তাহলে আমি চেষ্টা করব আবারও উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য। আমি মোহাম্মদ আদম আলী ব্যাপারী ওরফে বকুল, আমি সদর 3 নং ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য। আমি 2003 সালে আমি নির্বাচিত হয়েছি, আমার এলাকার জনগণ আমাকে বিপুল ভোটে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এবং আমি সুষ্ঠুভাবে ওয়ার্ডের যে সমস্ত কাজগুলি, প্রথমে আমি যখন মেম্বার হয়েছিলাম একটা আমাদের এখানে নাখারজনে একটা নদী আছে, সে নদীটা হলো যে নৌকা দিয়ে পারাপারি হতো আগে, কিন্তু আমি মেম্বার হওয়ার পর
তো চেয়ারম্যান সাহেবকে বলে আমার ইউনিয়ন পরিষদের বরাদ্দ অর্থাৎ এলজিএসপি আর টিআর কাবিখা এগুলো দিয়ে নদীটার বাঁধ অনেক দূর বেঁধে নিয়ে এসে সেখানে প্রথমে বাঁশের সাঁকো দেই, সেখান থেকে মানুষ সুন্দরভাবে চলাচল করে এবং রাস্তাও আমি বেঁধে দিয়েছি, 40 দিনের কর্মসূচি দিয়েও দিয়েছি, টিআর কাবিখা দিয়েও দিয়েছি। তো বিভিন্ন ওখানে কালভার্ট ইউড্রেন দিয়েছি, রাস্তা 40 দিনের কর্মসূচি দিয়ে করে দিয়েছি, বিভিন্ন ভাঙচুর রাস্তাগুলো এবং অনেক রাস্তা ছোট ছিল সেগুলো রাস্তাও বড় বড় করে দিয়েছি। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকারের উন্নয়নের কোনো বিকল্প নেই, যেদিকে তাকাই সেদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন, সব দিকেই শুধু কাজ আর কাজ। এই যে স্কুল কলেজ রাস্তা ব্রিজ কালভার্ট যেদিকে তাকাই শুধু কাজ, এ কাজের কোনো বিকল্প নাই। এত কাজ করেছেন এই বাংলাদেশ সরকার এবং আমরা মেম্বার হয়েও অনেক কাজ, নতুন প্রজেক্ট প্রকল্প এবং নতুন নতুন কাজ পাচ্ছি। আমরা ধন্যবাদ জানাই, আমরা আগামীতেও আমরা নির্বাচিত দেখতে চাই বর্তমান সরকার যে আছে, আমরা আগামীতে সেই সরকার আমরা চাই, আমাদের শেখ হাসিনার ভাবকে শক্তিশালী করতে চাই। যত্ন প্রকল্প, যত্ন প্রকল্পের অনেক অনেক আমার আমার ইউনিয়নে 1400 কতটা যেন হয়েছে, তার মধ্যে আমি আমার ওয়ার্ডে আমি প্রায় 85টা কি 90টা পেয়েছি, এরকম হবে।